नमस्कार বন্ধুরা, টেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমি একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি, যে আপডেটটি হতে চলেছে গ্যাস সিলিন্ডার বুকিং নিয়ে। অর্থাৎ এই ভিডিওতে আমি আপনাদেরকে নতুন জানাবো নতুনভাবে যে কিভাবে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্যাস সিলিন্ডার বুক করতে পারবেন, যেটি রিসেন্টলি একটি ইউ নিউজ পেপার পোর্টালের মাধ্যমে জানানো হয়েছে। তো দেখে নিন খবরটিতে কি বলা হয়েছে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন সবার আগে লেটেস্ট ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক, দেখে নেওয়া যাক কী বলা হয়েছে। নতুন নিয়ম, হোয়াটসঅ্যাপে এসএমএস করলেই সবার বাড়ি পৌঁছে যাবে গ্যাস। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন, এসএমএস পদ্ধতির মাধ্যমে আপনারা বাড়িতে বসে গ্যাস কানেকশনের যে সিলিন্ডার বুক সেটা করতে পারবেন এবং আপনার বাড়িতেই গ্যাস সিলিন্ডার পৌঁছে যাবে। লকডাউনে ঘরবন্দি মানুষ, তাই মানুষদের সুবিধার্থে সব ব্যবস্থায় ঘরে বসে করার ব্যবস্থা করেছে বিভিন্ন সংস্থা। মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস সহজে পাওয়ার সুবিধা করে দিচ্ছে সরকার। এবার হোয়াটসঅ্যাপের মাধ্যমে ঘরে বসে রান্নার গ্যাস বুক করতে পারবেন গ্রাহকরা। গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে ভারতের দ্বিতীয় বৃহত্তম জাতীয় তেল বিপণন সংস্থা ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এই সুবিধা আনছে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে মিলবে সিলিন্ডার বুক করার সুযোগ। তবে কিভাবে এই বুক করা যাবে জেনে নিন। ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের হোয়াটসঅ্যাপ স্মার্ট লাইন নাম্বার, অর্থাৎ যে নাম্বারটি ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনের তরফে দেওয়া হয়েছে 1800224344, এই নাম্বারে গ্রাহকরা রেজিস্টার করা মোবাইল নাম্বার দিয়ে বুকিং করতে পারবেন। আপনার রেজিস্টার হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বারে চলে আসবে বুকিং স্ট্যাটাস। হোয়াটসঅ্যাপে মিলবে অনলাইন পেমেন্ট করার লিঙ্ক, অর্থাৎ আপনারা একটি লেটেস্ট আপডেট, যে আপডেটটি সিলিন্ডার বুক, সেই প্রসেসটা আপনারা কীভাবে করবেন সমস্ত কিছু বলে দিলাম এই ভিডিওতে। তো আপনারা পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলের সঙ্গে থাকবেন। তো চলুন ভিডিওটি এখানে এই পর্যন্ত থাকছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।